ওই যে দেখতে পাচ্ছেন কেএলসিসি টাওয়ারের জাস্ট একটু দেখা যাচ্ছে এখানে। তো সকালবেলা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পরিস্থিতি, আজকে হচ্ছে যাই শুক্রবারে, শুক্রবারে একটু মোটামুটি অফিস আদালত সব কিছু ওপেন থাকে, যদিও বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাইডেতে হয়তো ছুটি থাকে, বাট মালয়েশিয়াতে হচ্ছে যাই ছুটি থাকে শনিবার এবং কি রবিবার। তো আজকে হচ্ছে যাই ফ্রাইডে, শুক্রবার। তো মোটামুটি আজকে প্রচুর ব্যস্ত রাজধানী কুয়ালালামপুরে। এখন দেখতে পারতেছেন আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ভিডিওগুলো মেকিং করি সবসময়। যারা আমাকে সবসময় ফলো করেন, অনেকে আমাকে সবসময় প্রশ্ন করেন যে ভাই আপনার ভিডিওগুলো সবসময় দেখি, আমি আপনার ভিডিও দেখতে দেখতে মালয়েশিয়াতে চলে আসছি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার ভিডিওগুলো পাবেন, যদি একটু হলেও উপকৃত হন, অ্যাটলিস্ট ভিডিওটা একবার লাইক দিবেন এবং শেয়ার করবেন, এতে করে যারা এই সকল ইনফরমেশনগুলোর জন্য অপেক্ষা করতেছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ দিতেছে পাইতেছে না, তাহলে ওরা খুব সহজেই পাবে। আপনি যদি এই ভিডিওটা একটা লাইক দেন বা একটা শেয়ার দেন, অ্যাটলিস্ট যে মানুষটা এই সকল ইনফরমেশনের জন্য অপেক্ষা করতেছে সে খুব সহজেই পাবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাই বুকিত বিন্দাং স্টেশন, আমার পিছনে হচ্ছে যাই এখানে মনোরেলের স্টেশন। এই এরিয়াটা মালয়েশিয়াতে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে খুবই ফেমাস। এই পাশে হচ্ছে যাই মার্দেকা 118। এই পাশটা সব সময় মানে আপনারা যারা কুয়ালালামপুরে আসবেন আর কি, এই সকল সিগন্যালগুলো ফলো করবেন, রাস্তা ক্রসিং করার সময় সিগন্যালগুলো ফলো করবেন, না হয় এখানে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা। এখানে প্রচুর গাড়ি, প্রচুর মানে এত পরিমাণে গাড়ি। আর একটা বিষয় হচ্ছে যাই এই এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটির নিচে হচ্ছে আরেকটা শহর, মানে পুরো কুয়ালালামপুরের নিচে আরেকটা শহর আছে এই এই জায়গাটার নিচে। মানে আপনি অবাক হবেন, এই জায়গাটার নিচে হচ্ছে যে ট্রেন স্টেশন থেকে শুরু করে বিশাল একটা এরিয়া। আপনি মানে অবাক হবেন যখন নিচে যাবেন আর কি, এখানে ওই পাশ দিয়ে নিচে যাওয়া যায়। দেখুন মানে এত সুন্দর, সত্যিই অসাধারণ। এই জায়গাটাকে মালয়েশিয়ার নিউ ইয়র্কও বলা হয়, কারণ সবসময় এই জায়গাটা হচ্ছে যাই জমজমাট থাকবে। দেখুন এখানে যে এটা আছে, ট্রাফিক পুলিশটা আছে, এরা দায়িত্ব পালন করতেছে। আর এখানে হচ্ছে এই দেশে হচ্ছে যাই এরা খুবই মানে দায়িত্বের সাথে নিজের ডিউটি পালন করে, সব কিছু ইয়ে করে। বাসগুলো বিভিন্ন স্টেট থেকে আসতেছে। প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আশা করছি ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাকে ফলো দিবেন, অ্যান্ড দেন মেসেজ দিতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কেএলসিসি টাওয়ারের একটু দেখা যাচ্ছে ওই পাশে। তো এখান থেকে আপনারা যদি কেএলসিসিতে যাইতে চান প্যাভিলিয়ন থেকে যারা ঘুরতে আসবেন আর কি, দেখুন সিগন্যাল পড়ে গেছে। এখন হচ্ছে যে এখানে যে সিগন্যালটা পড়ছে, তো এই সিগন্যালটা হচ্ছে যাই প্রায় 24 সেকেন্ডের মতো, কারণ হচ্ছে যাই বিশাল এরিয়া, মানুষগুলো রাস্তা ক্রসিং করবে, অনেক মানুষ দাঁড়ায় থাকে, দৌড়াইতেছে একজন। তো হচ্ছে যে এখানে 24 মিনিট সময় দেয় সেই কারণে মানুষগুলো পারাপার করার জন্য। তো এই টাইমের মধ্যে কেউ মানে রাস্তাটা ক্রসিং করবে না। তো যেটা বলতেছিলাম, আপনার প্যাভিলিয়ন থেকে, যেমন গ্র্যান্ড মিলেনিয়াম হোটেল, এটা হচ্ছে যে প্যাভিলিয়ন টাওয়ার, তো এখান থেকে যদি আপনারা কেএলসিসিতে যাইতে চান তাহলে গ্রিন লাইন, GREEN গ্রিন লাইন, আমি সুন্দর মতো একদম রিল্যাক্সে আপনাদের বলতেছি স্পেলিং করে, গ্রিন লাইন বাস, কারণ হচ্ছে যাই বাস অনেক বাস আছে। তো অন্য লাইনের বাসে উঠে গেলে আপনি সেম কালার বাট অনেক বাস, জাস্ট আপনাকে মনে রাখতে হবে গ্রিন লাইন। এই প্যাভিলিয়ন থেকে আপনি গ্রিন লাইন বাসে উঠলে আপনাকে
কুয়ালালামপুরের যে বিখ্যাত কেএলসিসি টাওয়ারটা আছে ওইখানে আপনাকে নামায় দিবে। যারা ঘুরতে আসবেন বা ট্যুরিস্টে আসবেন বা অনেক দিন ধরে আমাকে ফলো করেন, পুরো মালয়েশিয়ার খুঁটিনাটি আমি চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে বা আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। দেখুন ওই পাশে ট্রেন যাচ্ছে, মানে পুরো শহরটা সত্যিই অসাধারণ। এই এইটা একটু আগে বলতেছিলাম গ্রিন লাইন, এই বাস, এটা এই বাসটা গ্রিন, বাট এখানে আপনাকে বিভিন্ন বাসের মানে সামনে নাম দিয়ে দেয়, যেমন এটা ফার্স্ট আর সিনির বাস, ওই সামনের এটা গ্রিন লাইন, পারফল লাইন, এটা পারফল লাইন, এটা হচ্ছে আর একটা লাইন, আর ওই সামনে দিয়ে যেটা গেছে ওইটা হচ্ছে যে গ্রিন লাইন। তো গ্রিন লাইনে উঠলে হচ্ছে যে আপনি ইয়েতে যাইতে পারবেন, কেএলসিসিতে যাইতে পারবেন। তো প্রতিটা বাস স্টপে এখানে মানুষ সকল দাঁড়িয়ে থাকে, আর যখন বাস আসে জাস্ট এই সকল বাসগুলো ফ্রি, যখন বাস আসে জাস্ট উঠলে হয় আর কি, আপনার নির্দিষ্ট যেই গন্তব্যে গিয়ে নামলেই হবে, ড্রাইভার ওপেন করে দিবে দরজাটা, জাস্ট আপনি নামলেই হবে। তবে আমার যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি বলতে চাই, মালয়েশিয়ার রাজধানী মানে এই শহরটা, এই দেশটা এত উন্নত, এরপরেও মানে এখানে এতটা জ্যাম লাগে না, জ্যাম লাগেই না, কারণ হচ্ছে যে সব ডিসিপ্লিন, ডিসিপ্লিন হচ্ছে মূলত মানে সবাই আইন মান্য করে, তো সেই কারণে না হয় সকালবেলা এরকম একটা রাস্তা, যে একটা রাজধানী শহরের রাস্তা কখনো ফাঁকা থাকবে না। ঢাকা শহরের মানে যে সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে মেন মেন, এগুলো তো কখনো মানে ফ্রি থাকবে না, কারণ এটা একটা রাজধানী শহর, সেটা ছুটির দিন হোক বা যে দিনে হোক। কিন্তু মালয়েশিয়াতে দেখুন এটা হচ্ছে যাই রাজধানী শহর, দেখুন এখন এই সিগন্যাল পড়তেছে, মানে পড়ছে অলরেডি, এই পাশে যত গাড়ি আসবে সব দাঁড়ায় যাবে লোকজন পারাপার হওয়ার জন্য। তো দেখুন আমি চলে আসছি প্যাভিলিয়ন অলমোস্ট। তো যারা আমাকে সবসময় দেখেন, আশা করি মালয়েশিয়ার আমি বিভিন্ন ভিডিও করে থাকি রাজধানী কুয়ালালামপুর থেকে, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিই, ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। ভিডিওটা নেক্সট ভিডিও কী নিয়ে মেকিং করব অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি অনেকদিন ধরে মানে ভাবতেছি আপনাদেরকে জানাবো যে নেক্সট ভিডিও কী বিষয় নিয়ে করব, এটা জানাবেন। আজকের ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Thank you.